স্বর্গীয় শ্রীযুত ভোগেন্দ্র মোহন রাভাদেব সতমাতিয়া নোয়াপাড়া গাঁওখনের ব্যক্তি তেওঁলোকে আমার এই ডিরমা রাভা জামাতখনের প্রথম জনা সভাপতি আর সম্পাদক আসিল। তেতিয়ার পৰা 59 চনের পৰা আজিলৈকে এই আমার অনুষ্ঠানটো চলি আহি আছে। তেওঁলোকৰ আশীর্বাদত আমি আজি আমগুৰি পাৰা আমার জামাত কার্যালয় স্থিত একেলগে হৈ একেলগে বহি সকলোৰে লগতে মিলি জুলি কথা কব পৰাৰ কাৰণে আমি খুব নথৈ আনন্দিত হৈছোঁ। এই আনন্দৰ চেগতে মই কব খোজোঁ যে আমার এজন দুধনৈ ৰাভা হাসং স্বায়ত্ত শাসিত পৰিষদৰ অধ্যক্ষ দেৱ আছে, তেখেতক মই আমার ইয়ার বিষয়ে দুআষাৰ কোৱাৰ কাৰণে অনুরোধ করি। হয়, নমস্কার জানাইছো। আমার এই ডিমা ৰাভা জামাতৰ সভাপতি ডাঙরিয়ে এই জামাতৰ প্রতিষ্ঠা দিবস কেউ পাতা হলে এই সম্পর্কে কৈছে, আর এই জামাতৰ এই বিয়ার কিছুমান মুরব্বী সকল কলে আজি এই প্রতিষ্ঠা দিবসত আমাক নিমন্ত্রণ করেছে। আসলে এই উদ্বোধন নহয়, আজি 1959 চনতে জন্ম লাভ করে এই অনুষ্ঠানটি, আজি 63 বছর বয়স হল এই অনুষ্ঠানক। সেইকাৰণে এই প্রতিষ্ঠা দিবস হিসাবে আজি আমার ডিমা ৰাভা জামাতৰ পুরুষ মহিলাসকল বিষয়বীয়াসকল সমবেত হয়েছে। আজি এই সভার জড়িয়ে ডিমা জামাতৰ সৃষ্টিকর্তা বা এই দীঘলীয়া সময়ছোৱাত যিসকল ব্যক্তিয়ে অনুষ্ঠানটো চলাই গৈছিল তেওঁলোকক শ্রদ্ধাৰে স্মরণ কৰিছে আর কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছে। ডিমা জামাত ৰাভা জামাতটো হল বৃহৎ দুধনৈ পশ্চিমাঞ্চল ৰাভা সম্মিলনৰ এটা শাখা। সেই শাখাৰ 9টা শাখা আছে দুধনৈ পশ্চিমাঞ্চল ৰাভা সম্মিলনৰ, তাৰে এটা ডিমা এই ৰাভা জামাতটো অতি পুৰণি জামাত শাখা। আজি এই প্ৰতিষ্ঠা দিৱসত আমাৰ বিগত কালচোৱাত যিসকলে নিজৰ দায়িত্ব বহন কৰি জামাতৰ ৰাইজৰ ৰাভা জাতিৰ ভাষা কৃষ্টি সংস্কৃতি আমাৰ নিয়ম নীতিবিলাক সংরক্ষণ করার ক্ষেত্রত তেওঁলোকে নানান উপায়ে এনেদরে কার্যব্যবস্থা লৈ আহিছে। আর সেই সকল মহান ব্যক্তিসকলক আজি শ্রদ্ধাৰে স্মরণ করার কারণে আজি আর এই জামাতৰ প্রতিষ্ঠা দিবসটো মনত রাখার কারণে আজি এই অনুষ্ঠানটি পাতা।